तेल भरा हो गल दुघाटे उठे हाँ फार्ष्ट अर्डर जानवीज बिरियानी थे नहीं बेड़ो आज नवमी दिन शुभ नवमी এটাই তো কি মাংস মাংসের জন্য দেরি হয়েছে তিনটে বাসন্তি পোলাও চিকেন কষা কম্বো আমার কাছে কম্বো কম্বো কিছু লেখা নাই আমাকে যেটা দেখাচ্ছে সেটা বলে এখানে টাঙিয়ে আছে এটা দিয়ে প্রথমবার অর্ডার দিতে এলাম ওইখানে একটা প্যান্ডেল হয়েছে থ্যাংক ইউ স্যার জমাটা থেকে অর্ডার করেছেন রেটিং করে দেবেন এলাম বাপ্পা দা এখন বিরিয়ানি সাজছে রাইস সিদ্ধ হয়ে গেছে বাস বিরিয়ানি এখন সেজে একদম দম দিয়ে দেবে অর্ডার জানবিস বিরিয়ানি থেকেই পড়লো ভেজ মিল থালি আছে বাসন্তি পোলাও আছে 6089 হ্যাঁ 6089 জানি না কি কারণে গোপুরো সাউন্ড ছেড়ে দিয়েছে ভয়েসটা ভয়েস ওভার দিতে হচ্ছে ক্যান্টিন 3 থেকে অর্ডার করলো অর্ডারটা নিয়ে বেরিয়ে পড়লাম এই অ্যাড্রেসটা কোথায় ছিল আমি নিজেই ভুলে গেছি কাস্টমার চলে এলো কাস্টমারকে খাবার দিয়ে দেবো গোপুরো মাঝে মধ্যে সাউন্ড ছেড়ে দেয় খুব বিরক্ত লাগে এটাও ডেলিভারি হয়ে গেল দুর্গাপুজো এবার বিদায়ের পালা আবার লক্ষ্মী পুজো আসছে বলে লক্ষ্মী পুজোর মূর্তি স্টার্ট করে দিয়েছে এগুলো সব লক্ষ্মী পুজোর মূর্তি কারিগররা কাজ করতে ব্যস্ত এখন KFC থেকে অর্ডার পড়লো অর্ডারটা রিসিভ করতে যাচ্ছি এখন পারবিরাটার কাছে আছি চলে এলাম KFC অর্ডারটা দেখি রেডি করেছে কিনা রিচ করা হয়নি রিচ করতে হবে অনেকগুলো আইটেম আছে অর্ডার পেয়ে গেলাম পিক আপ করে বেরিয়ে যাবো এবার এখন ব্রিজের উপর আছি এটা মির্জাপুর বাস স্ট্যান্ডের কাছে অর্ডারটা পড়েছে ব্রিজটা খুব সুন্দর লাগছে দিনের বেলা ভিউটা আর প্যান্ডেলটাও খুব সুন্দর লাগছে উপর থেকে মানে কতটা হাইট করেছে নিচে বাজে প্রতাপপুরের থিম এবারে থিম জানি না কি থিম করেছে তবে এই প্যান্ডেলটা দেখে কমেন্টে জানাও যে এটা বাজে প্রতাপপুরে কি থিম করেছে তো বাজে প্রতাপপুর ভ্রাতৃত্ব সম্প্রীতির জায়গা একদিকে প্যান্ডেল একদিকে মসজিদ খুব সুন্দর লাগছে KFC-র অর্ডারটা ডেলিভারি করে দিলাম ওয়াও মোমো থেকে অর্ডার করলো তেতুলতলা বাজারে যাবে 2920 সব জায়গাতেই বানাচ্ছি যে জায়গায় যাচ্ছি সেই জায়গায় ভিডিও বানাচ্ছি মাঝে মধ্যে আবার কাজেও চলে আসছে হ্যাঁ 0908 বলে এরকম তো কিছু নাই ও ক্যামেরাটা 09
3x veg delight steam momo ache थैंक यू सर जोमाटो थेके अर्डर करार जोन्नो रेटिंग कर देबे कि दो आज जो ब्लॉग चालू हां 2094 ओटाई ना हटात बिस्टि नेमे गेलो पूजोते मानुष पैंडल देखबे कि करे आजके नवमी नवमी दिन तो माटी करे दिलो बिस्टिते आनंद बोलेन कि आमार लास्ट अर्डरटा पड़लो रेनकोट पड़लाम आर छेड़े गेलो आर झिमझिम करे पड़छे माने छागल ताड़ानोर मतो बिस्टि মুসলধারায় বৃষ্টি পড়ছে এখনো কোম্পানি ছাড়পে অন করেনি একবার ভিডিও করলাম বুঝতে পারিনি মনে হয় কোম্পানি দাঁড়া আরেকবার রেন রিপোর্ট মেরে দিই বৃষ্টিটা মোবাইল কাজ করছে না কেন এমনি कस्टमर बोलो सिक्योरिटी के दिए दीते कस्टमर 6B थे के नीचे आसे 6B अच्छा आज भी नीचे बोल हाँ हाँ एसपाल थे के ऑर्डर बोल लो ऑर्डर का रिसीव करते चले गए 1934 हाँ रेडी में दी चीफे जॉल थे के ऑर्डर बोल लो अनेक दिन बाद वही रेस्टोरेंट का मैं ऑर्डर पिकअप करते जाते জিভে জল আগে যেমন ছিল আর নাই মানে প্রত্যেক মুহূর্তে মুহূর্তে রং চেঞ্জ করছে ডেকোরেশন প্রত্যেক মুহূর্তে চেঞ্জ করছে ওইদিকে কি বসার টেবিলটা এখন আছে ওইদিকেটা মানে জয়েন্ট করে দিয়েছে নাকি এদিকটা আয়তনে বাড়িয়েছে নাকি পেছু দিক পর্যন্ত নিয়ে নিয়েছে তাই তো বলছে নাই বললো অল্প দামে পিজা রোল সব কিন্তু অল্প দামে পাওয়া যায় এর সব জুস পড়েছে হ্যাঁ মকটেল আছে এখানে সব সরাতে হবে দুটো খাপে দুটো ঢুকে যাবে দাঁড়া ঠিক আছে একদম আরামসে দে जोरे चालाते दुटो माने ब्यागेर भेतरे जे ग्लास ग्लासेर खाप गुलो ब्यागेते तीन खाना ये आछे आर एकटा कोनो रकमे छाटिए रेखे दीची जो उल्टे गए पुरो लिक कर जाए जोरे चालाते अर्डर अनेकटा लेट हो गए 27-28 मिनट लेट हो तुम्हें तो ब्लार करते डिलीवरी करते करते बजे 7টা बेजे गल प्राय निमाई दासर घुग्नर दोकान तई भीड़ था आज के देखिए अनेकटा फाका माल এটা নরমালটা মানে ছাটের ঘুগনিটা 20 টাকা মানে কি 30 টাকা প্লেট KFC থেকে অর্ডার করলো অর্ডার রেডিও করে দিয়েছে 6572 6572 অর্ডার পিক করে নিলাম এটা কোথায় যাবে আমার ক্রেন সিস্টেমে উঠে যাবে ব্যাগ নামানোই আছে এতে খালি দিয়ে দাও থ্যাংক ইউ ম্যাডাম রাস্তায় লাইটিং এর গেট গুলো দিয়েছে হেভি লাগছে এটা হেভি উঁচু করেছে হাইট গোলাপবাগ মোড় থেকে পার হাউস পাড়া টানছে মানে কাস্টমার 15 টাকা টিপ দিয়েছে আর 20 টাকার অর্ডার মানে 35 টাকা 35 টাকার অর্ডারের জন্য 1 কিলোমিটার ডেলিভারি করতে হবে
আর 3 কিলোমিটার পিকআপ করতে হবে। মানে 15 টাকা টিপ দিয়েছে বলে এই অর্ডারটা ঢুকিয়ে দিল, মানে টিপের টাকাটা তেলে মেকআপ করে দিল। মানে অনলাইনে টিপ দিলে না কোম্পানি মি কি মনে করে যে বেশি টাকা পেয়ে যাচ্ছে, একটু বেশি ছুটিয়ে দিই ছেলেটাকে। শান্তি অ্যাপার্টমেন্টটি খুঁজতে যে আমি চারবার ঘুরে চলে এলাম খাটাল ফাটাল দিয়ে। এই ফুটার পাশে আমি ভুলে গেছি তো, দিয়ে আবার দু চারবার ঘুরে গেলাম। আর একটা অর্ডার পড়লো NM চিকেন শর্মাতে। কি হানি শর্মা? হ্যাঁ এখন প্রচুর ব্যস্ত, তুই কাজ কর, এদিকে তাকাস না। রোল কাটছে, চপার দেখেছো কচ কচ করে চলছে, নতুন চিকেন লাগিয়ে দিয়েছে, এখন সেল বেশি। চল আর জ্বালো, আমার একটা দুটো থাকবে হিরো। পুজোর সময় একদম নাগিন কুড়ির মতো কাটাবে। আপনার অর্ডার আছে রাজা মন্ডল না? থ্যাংক ইউ স্যার, রেটিং করে দেবেন একটু। ঘোড়াই ক টাকা পাই? ২০ টাকা। টেকে ব্রেক থেকে অর্ডার পড়লো, অর্ডারটা রিসিভ করতে যাচ্ছি। 1802 1802, কোনটা এটা? এটা হচ্ছে বাদামতলার পজিশন, বাদামতলা তো প্রচুর ভিড়। ও কাকা ডান্স পড়া দেখ, আয় দেখাবে, ছেড়ে যাও। ওই ২ টাকা বকশিশ হিসেবে দি। কে দিল? থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। বাড়ির গেটে দাঁড়ালে ঠিক কথা ছিল যে বাড়ির গেটে ব্লক করে দাঁড়িয়ে আছি, আপনি তো পেছনেও দাঁড়াতে পারবেন। আমি গেটের সামনে তো দাঁড়াইনি, আমি এইখানটাই দাঁড়িয়েছিলাম, আমি তারপরে ওইখানে দাঁড়িয়েছি। হ্যাঁ তোকে তোমাকে জায়গা নিয়ে দাঁড়াতে হবে, ফালতু বকো না, তোমরা ওই রকম দা করো সব জায়গাতেই। একটা দুটো রাইডার নেবো আমি, টোটোওয়ালা গুলোকে যত জায়গা ছাড়বে তত জায়গা নেবে, মানে জায়গা পেলে ওরা বুকের উপর চাপিয়ে দেবে। ঠিক বলেছো, এত মানে ইয়ে তিন চাকার গাড়ি নিয়ে বেরিয়েছে মনে করছে প্লেন নিয়ে বেরিয়েছে। বলেন কি, কাউকে পরোয়া করে না, যে চার চাকা চালাচ্ছে সে রোড ট্যাক্স দিয়ে চালাচ্ছে গাড়ি, 10-12 লাখ টাকার গাড়ি 1 লাখ টাকার রোড ট্যাক্স দিচ্ছে, তাকে পর্যন্ত হুমকি দেখায় গাড়ি চালাতে পারছো না। ওইরা তিন চাকার টোটো চালিয়ে মনে করছে বিশাল বড় পাইলট হয়ে গেছে। আমি ওইখানে বলছি যে ছোট হাতি তার একটু দাঁড়িয়ে আগে দাঁড়িয়েছে। অনলাইন করবেন না ক্যাশ দেবেন? দাঁড়ান আমি এটা ডিপোজিট করে বলছি। আদ্রিজার কিচেন থেকে অর্ডার পড়লো, 15টা রুমালি রুটি আছে, রুমালি রুটি করছে। এখানে সাইডে সাঁটাই, নাহলে টোটোওয়ালাগুলো যা যাচ্ছে উড়িয়ে দেবে আমাকে। 15টা রুমালি রুটি আছে,
ছিড়ে গেল তো 15টা। শোনা কথা কিনা জানি না, রুমালি রুটির উৎপন্ন হয়েছে, আগে তো রুমালের প্রচলন ছিল না, খাওয়া দাওয়ার পর এই রুটিতে হাত পুঁজতো, দিয়ে তখন থেকে রুমালি রুটি নাম। শোনা কথা জানি না, সেই নামকরণ অনুসারে একে রুমালি রুটি বলা হয়, এখন আর হাত পচে না, খাই সবাই। নবাবরা তখন হাত পুঁজতো, মানে হালো করে হাত চর্বি তেল চর্বিগুলো লেগে যেত এতে, তাই না? কতটা সত্য মনে হয়, এটা লজিক আছে না? শোনা কথা আমি তাই বললাম। একটা অর্ডার 46 মিনিট লেট, এখনও অর্ডার পাইনি, অফলাইনে কাস্টমার দিতে 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 ভোর হয়ে যাচ্ছে, আর দুখানা এই অর্ডারটা মারার পর এখনও দুখানা অর্ডার মারতে হবে, তবে ইনসেন্টিভ কমপ্লিট হবে, আর মনে হচ্ছে হবে বলে মনে হচ্ছে না। এতক্ষণে পেলাম, এটা দিয়ে চলে যাবে, থ্যাংক ইউ স্যার। আর একটা অর্ডারের জন্য 500 টাকার ইনসেন্টিভটা কমপ্লিট হলো না, ক্যান্টিন রোল থেকে লাস্ট অর্ডারটা মেরে ঘর যেতে হবে মনে হচ্ছে। রেডিও হয়ে গেছে, একটা চিকেন রোল আছে 7420। থ্যাংক ইউ স্যার জোম্যাটো থেকে অর্ডার করার জন্য। কি অবস্থা, পেছনে কি করে বসেছে, পড়ে যাবে তো। একদম গ্র্যাব রেলের ওপরে বসি, দা ফ্লেভারের লাস্ট অর্ডার, এটা কমপ্লিট করে বাড়ি। ও এত রাত জাগা পাখি, কতগুলো পেন্ডিং আছে না গুটি দিয়েছে মনে হচ্ছে, আমারটাই বাকি আছে না, কতগুলো অর্ডার নিয়ে বসে আছে। ফ্লেভারের মাল্টি পিকআপ পড়েছে, দুটো চিকেন রোল নামিয়ে দিয়েছো নাকি, এক চিকেন রোলটা নামিয়ে দিয়েছো, ওটা আছে ড্রাই চিলকি চিলি চিকেন আছে না কি আছে, মাল্টি অর্ডার পড়েছে। এক স্পিন দিয়েছে, স্পিনটা ঘুরোই দেখা যাক, এই যে চাকতি ঘুরছে। $100 অফ ওয়ার্ল্ড কাপ জার্সি, ভিউ ডিটেলস, এটা দিয়ে বাড়ি যেতে হবে, কোমর সেটিয়ে গেল কিছু না, এটা দিয়ে আর ঢুকতে পারছি না। আমাকে বলছে এই কোটা দিয়ে ঢুকবে রে জোম্যাটোর ছেলে, ছাড় ছাড় ছাড়, থ্যাংক ইউ স্যার, রেটিং করে দেবেন। এখান থেকে বেরোতে বেরোতেই মনে হচ্ছে 10 মিনিট টাইম লেগে যাবে, এত ভিড়। 18টা, হ্যাঁ 17টা কখন কমপ্লিট হবে না, শোনো না, হতো না কোম্পানি না, 11:02 মাল্টি অর্ডার ঢুকিয়েছে, মানে আমার গিগস বুকিং ছিল না বুঝলে, ওটা তো ধরবে না, আমার গিগস তো ছিল না, 11:02 ঢুকিয়েছে। 874 টাকা টোটাল ইনকাম হয়েছে, আর 500 টাকা, 17টা অর্ডার কমপ্লিট করলে ইনসেন্টিভ রূপে দেবে, কিন্তু 11টার মধ্যে 17টা অর্ডার কমপ্লিট করতে হবে, রাত 11টার মধ্যে 2:30 আরও 2 মাল্টি অর্ডার দিল, মনে হচ্ছে না 500 টাকার ইনসেন্টিভটা পাবো, একটা জায়গায় দেখাচ্ছে ভেতরের পপআপে দেখাচ্ছে যে 500 টাকার ইনসেন্টিভটা কমপ্লিট, কোম্পানি দেবে কি দেবে না সেটা সপ্তাহ শেষে বা পরের দিন বুঝতে পারবো যে ইনক্লুড হয়েছে কি না। আমার মনে হচ্ছে পাবো না, কেননা আগেরবারে 350 টাকাও পাইনি, ওটা 250 টাকা পেয়েছিলাম, এবারে 350 টাকা পাবো, এটা মূল ইনকাম, এতে হয়তো 350 টাকা নয় 500 টাকার ইনসেন্টিভ পাবো। আর এত দূর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অলে সেট করে দেবে, আর এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করবে, লাইক করবে, শেয়ার করবে, ভালো থাকো সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।